হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি সেটা হলো কোন কোন প্রাইজ অর্থাৎ কোন কোন ট্রফিগুলো কোন কোন খেলার সঙ্গে যুক্ত সেগুলো আজকে আমরা আলোচনা করব সমস্ত প্রাইজগুলো মনে রাখার দরকার নেই যে সমস্ত প্রাইজগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো সাধারণত পরীক্ষায় দেয় প্রতি বছর রিপিট হয়ে থাকে এ ধরনের কোশ্চেনগুলো সুতরাং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ট্রফিগুলো নেম এবং ওই সমস্ত ট্রফিগুলো কোন খেলার সঙ্গে রিলেটেড সেগুলো আমরা জানবো খুবই একটি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তাহলে তোমাদের করতে হবে কি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকো তবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করি দেখো আজকে আমি প্রথমে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফুটবল খেলা ফুটবল খেলা হচ্ছে খুবই একটা পপুলার গেম আর এই ফুটবল খেলার সঙ্গে যে সমস্ত প্রাইজগুলো রিলেটেড সেইগুলো দেখো একটা ট্রিক্সের মাধ্যমে আমরা কি জানি ফুটবল খেলা মানি কোন প্লেয়ারের নাম আমাদের মনের মধ্যে চলে আসে সেটা হচ্ছে রোনাল্ডো কি বললাম ফুটবল খেলা মানি আমাদের সামনে চলে আসে রোনাল্ডোর নামটি তাহলে আমরা ট্রিক্সটা এইভাবেই মনে রাখব যে যে রোনাল্ডো ম্যাচ না জিতা পর্যন্ত সন্তুষ্ট হয় না কি বললাম টিক্সটা এটাই যে রোনাল্ডো ম্যাচ না জিতা পর্যন্ত সন্তুষ্ট হয় না মানে যতক্ষণ পর্যন্ত না রোনাল্ডো বিপরীত মানে বিরোধী দলকে গোল দিতে পারছে ততক্ষণ সে কিন্তু তার বেস্ট লেভেল দিয়ে ট্রাই করতে থাকে অর্থাৎ সে সন্তুষ্টি লাভ করে না তাহলে দেখো এখানে প্রথম পয়েন্ট কি রয়েছে রোনাল্ডো এই রোনাল্ডোর থেকে দেখো প্রথমে কী আছে রোনাল্ডোর আর ও রো ঠিক আছে এই আরও রো রোনাল্ডোর আরও রো এ আরও রো থেকে হয়ে যাচ্ছে কি রোবাস কাপ মনে রাখবে কি বন্ধুরা এই রোনাল্ডোর রো থেকে হয়ে যাচ্ছে কি রোবাস কাপ রোবাস কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে রিলেটেড একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাপ হচ্ছে রোবাস কাপ ওকে তারপরে বন্ধুরা দেখো সন্তুষ্ট কি বললাম সন্তুষ্ট এই সন্তুষ্ট কথাটি কী থেকে এসেছে সন্ত সন্ত থেকে এসেছি কি এক ধরনের কাপ সেটা নাম হচ্ছে সন্তোষ ট্রফি কি বললাম এই সন্তোষ কথাটি থেকে এসেছে কি সন্তোষ ট্রফি ওকে তারপরে দেখো বলা হচ্ছে কি বলা হচ্ছে ভারত ফুটবল বিশ্বকাপে যাওয়ার জন্য সবুর করে আছে দেখো ভারত আমার আমরা কিন্তু সব খেলার থেকেই এগিয়ে আছি আমরা হকি খেলাতে বিশ্বকাপ পেয়েছি এছাড়াও কী পেয়েছি আমরা টেনিস খেলাতেও বিশ্বকাপে চান্সের পর্যায়ে খুবই ভালো স্থানে রয়েছে আমরা অলিম্পিকে ভালোই গোল্ড মেডেল পাচ্ছি এই টেনিস খেলাতে একমাত্র ফুটবল খেলাতেই আমাদের দেশ এখনও পিছিয়ে রয়েছে সুতরাং সেই ফুটবল খেলাটিকে আমরা ইন্টারন্যাশনাল অর্থাৎ বিশ্বকাপে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা ভারতবাসীরা কী করছি সবুর করে আছি অপেক্ষায় আছি যে আমরা কবে বিশ্বকাপে চান্স পাবো আর কবে আমরা খেলতে পারব ওই ফুটবল বিশ্বকাপটা তাহলে এখানে দেখো এখানে একটা শব্দ আছে কি সবুর কি বললাম সবুর কথাটি রয়েছে তাহলে এই সবুরের থেকে একটা কাপ দেওয়া হয় সেই কাপটার নাম হচ্ছে সুব্রত কাপ কি বললাম সুব্রত কাপ তাহলে সুব্রত কাপ কোন খেলার সঙ্গে রিলেটেড সুব্রত কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে রিলেটেড এখানে বন্ধুরা দেখো আর একটা কাপ আছে সেই কাপটা হচ্ছে কি কাপ ডুরান কাপ খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এই কাপটা প্রতি বছরই যে সমস্ত কোশ্চিনগুলো হয়ে থাকে খেলা থেকে কোশ্চিন থাকলে এই কাপটা থাকে যে ডুরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বন্ধুরা তোমরা এখানে একটু খেয়াল করো ডু কি বললাম এই ডু শব্দটা আছে ডু শব্দটার অর্থ কি মনে রাখার ট্রিক্স সেটাই যে ডু শব্দের অর্থ হচ্ছে কি ডর দেখো ডু থেকে এসছে ডর আর ডর মানে কি ভয় আতঙ্ক বিপদ তাহলে দেখো বন্ধুরা সব থেকে কোন খেলাতে ভয় থাকে বা ইনজুরাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা হচ্ছে ফুটবল খেলাতে কারণ ফুটবল খেলাতে খুব বেশি সাহসের প্রয়োজন হয় কারণ এই খেলাতে প্রচুর পরিমাণে কি হয় মানুষ অর্থাৎ খেলোয়াড়রা আঘাত হয় ইনজুরি হয় সুতরাং এটা হচ্ছে ডুরান কাপ মানে ডর থেকে এসছে ডুরান কাপ ঠিক আছে এটা তোমরা মনে রাখবে এইভাবে এখানে আর একটা কাপ রয়েছে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এই কাপটা হচ্ছে কি নেহরু গোল্ড কাপ তাহলে পরীক্ষা থাকে যে নেহরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত যুক্ত ওকে বন্ধুরা এই গেল ফুটবল খেলা নেক্সট দেখো নেক্সট হচ্ছে হকি হকি খেলার সঙ্গে কোন কোন কাপগুলো যুক্ত সেগুলো আমরা দেখো বন্ধুরা এবার আমরা হকি খেলার সঙ্গে সম্পর্ক যুক্ত কি ধরনের কাপগুলো দেওয়া হয় সেগুলো আমরা জানব। তাহলে বন্ধুরা এখানে আমি একটা শর্টকাট ট্রিক্স ইউজ করেছি দেখো ট্রিক্সটা এরকমই ভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে হকির বেটা ধ্যানচাঁদ দেশকে এগিয়ে মানুষের মনে রং তুলে দেয় তাহলে আমরা সবাই জানি বন্ধুরা যে হকির জাদুকর কাকে বলা হয় হকির জাদুকর কাকে বলা হয় ধ্যানচাঁদকে তাহলে এখানে দেখো হকির বেটা ওই বেটা থেকে একটা কাপ দেওয়া হয় বেটা শব্দ থেকে বা বেটা শব্দ রিলেটেড একটা কাপের নাম হয় সেটার নাম হচ্ছে কি বেটান কাপ মনে রাখবে বন্ধুরা যে হকির বেটা থেকে আসছে কি বেটান কাপ নেক্সট দেখো নেক্সট দেখো বলা হচ্ছে কি ধ্যানচাঁদ এই ধ্যানচাঁদ থেকে ধ্যানচাঁদকে নাম অনুসরণ করে একটা কাপ দেওয়া হয় সেই কাপটার নাম হচ্ছে ধ্যানচাঁদ কাপ তাহলে যদি পরীক্ষায় আসে যে ধ্যানচাঁদ কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে তোমরা অবশ্যই অপশানে পেয়ে যাবে হকি খেলা তারপরে দেখো বন্ধুরা এসেছে কি এগিয়ে নিয়ে যায় কাকে দেশকে এগিয়ে নিয়ে যায় দেশকে এই এগিয়ে এই এগিয়ে শব্দটা থেকে এক ধরনের কাপ আসে কাপের নামকরণ করা হয়েছে এগিয়ে থেকে সেই কাপটার নাম খুবই ইম্পর্টেন্ট কারণ এই ধরনের কাপগুলো পরীক্ষায় খুবই দেয় এই কাপটির নাম হচ্ছে কি আগাখা কাপ কি বললাম এই কাপটির নাম হচ্ছে আগাখা কাপ তারপরে দেখো মানুষের মনে রং তুলে দেয় এই রং শব্দটা থেকে উৎপত্ত হয়ে উৎপন্ন হয়েছে একটা এক ধরনের নাম যেটা নাম হচ্ছে কি রঙ্গস্বামী রঙ্গস্বামী কাপ এই রঙ্গস্বামী কাপটাও কিন্তু এই হকি খেলার জন্য দেওয়া হয় ওকে বন্ধুরা এইভাবে তোমরা মনে রাখবে ভিডিওটি তোমরা যদি দু একবার দেখো ভালোভাবে শোনো অবশ্যই তোমরা টিপসগুলো ভালোভাবে বুঝতে পারবে এবং মনে থেকে দেবে সারা জীবনের জন্য নেক্সট দেখো বন্ধুরা এখানে ফুটবলটা ডবল হয়ে গেছে তারপর দেখো গোল্ফ গোল্ফে কি বলা হচ্ছে বন্ধুরা দেখো বলা হচ্ছে কি দেখো গোল্ফ খেলার জন্য যে যে সমস্ত মানুষেরা গোল্ফ খেলে তাদেরকে কি বলা হয় যে সমস্ত মানুষরা এই গোল্ফ খেলাটি খেলে তারা কিন্তু খুবই শৌখিনের জন্য খেলে অর্থাৎ যারা অনেক বড় লোক অর্থাৎ যারা অনেক ধনী ব্যক্তি তারাই কিন্তু গোল্ফ খেলে যেটাকে আমরা ইংরেজিতে বলি কি প্রিন্স মানে রাজা রাজারা খেলে ঠিক আছে রাজা বাদশাদের খেলা হচ্ছে গোল্ফ খেলা তাহলে কি বলি এটাকে প্রিন্স ঠিক আছে এটা কী না হচ্ছে আমরা প্রিন্স এই প্রিন্স রিলেটেড একটা কাপ হয় এই গোলফ খেলার জন্য সেটা কি বলা হচ্ছে প্রিন্স অফ ওয়েলস কি বললাম এই খেলাটির নাম কি এই খেলাটির নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস নামক একটা কাপ দেওয়া হয় গোলফ খেলার জন্য ওকে বন্ধুরা তাহলে মনে রাখবি কি গোল্ফ কারা খেলে গোল্ফ খেলে কারা খেলে প্রিন্স জাতীয় লোকেরা গোল্ফ খেলে আর এই গোল্ফ খেলার জন্য যে প্রাইজটা দেওয়া হয় সেটা নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস ওকে বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা কী বলছে যখন গোল্ফ খেলা হয় তখন দেখবে গোল্ফের যে ডেস্টিনেশন কি বললাম ডেস্টিনেশানটা হচ্ছে এইটা আর স্টার্টিং পয়েন্ট এইটা এই ডেস্টিনেশন আর স্টার্টিং পয়েন্টের মধ্যে যে লং ডিস্ট্যান্সটা তোমরা দেখতে পাচ্ছ বলটা যখন মারা হয় তখন বলটা গড়তে গড়তে এই গর্তের মধ্যে এসে পড়ে তখন ওই বলটাকে কী করা হয় আবার পুনরায় নিয়ে আসা হয় স্টার্টিং পয়েন্টে আর ওই বলটা আনার জন্য কি হয় সেখানে কি ব্যবহার করা হয় গাড়ি সাইকেল বা বাইক বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করা হয় অর্থাৎ কি করতে হয় বলটি আনার জন্য রাইড করতে হয় রাইড মানে কি গাড়ির ওপরে চাপা বা ঘোড়ার ওপরে চাপা ঘোড়াও ব্যবহার করা হয়ে থাকে তাহলে কি বললাম রাইড করতে হয় সেই রাইড থেকে হচ্ছে একটা গে প্রাইজে নাম এসেছে সেটা হচ্ছে রাইডার কাপ খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই কাপগুলো পরীক্ষা আসে যে রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত গোল্ফ খেলার সঙ্গে যুক্ত তোমরা মনে রাখবে কি রাইড খেলা রাইড করতে হয় কোন খেলাতে সেটা হচ্ছে গোল্ফ খেলাতে রাইড করতে হয় সুতরাং রাইডার কাপ হচ্ছে গোল্ফ খেলার সঙ্গে রিলেটেড তারপর দেখো বন্ধুরা এখানে বলছি দেখো যে গোলফ খেলাটা একটা কি বোরিং খেলা যে সমস্ত দর্শকরা দেখে তাদের কাছে খুব বোরিং ফিল করে কারণ বলটা মারলো বলটা আবার কুড়ে নিয়ে আসা এটার জন্য একটা লং ডিস্ট্যান্সের প্রয়োজন সেক্ষেত্রে কি হয় দর্শকরা যখন খেলাধুলা দেখে তখন কি হয় তারা নিজেরা বোরিং ফিল করে এবং নিজেদের মধ্যে বক বক শুরু করে দেয় সেই বক থেকে এসছে একটা কাপের নাম সেটা হচ্ছে কি বাকার কাপ কি বললাম বন্ধুরা বাকার কাপ তাহলে পরীক্ষা যদি আসে যে বাকার কাপ কোন খেলার সঙ্গে রিলেটেড তাহলে কি করবে তোমরা গোলফ খেলার সঙ্গে রিলেটেড হচ্ছে বাকার কাপ ওকে বন্ধুরা নেক্সট নেক্সট দেখো নেক্সট দেখো বন্ধুরা এখানে আছে কি নেক্সট এসছে কি আমাদের এখানে যে ওয়েট লিফটিং ওয়েট লিফটিংটা ওয়েট লিফটিং এর সঙ্গে কোন অর্থাৎ কোন ট্রফি যুক্ত ওয়েট এর সঙ্গে বর্ধমান ট্রফি রিলেটেড ওকে তাহলে মনে রাখবে কিভাবে দেখো ওয়েট লিফটিং যে প্রথম শব্দটা আছে কি ওয়েট লিফটিং প্রথম শব্দটা হচ্ছে বর্ধ বর্ধ মানে কি বৃদ্ধি করা তাহলে বন্ধুরা তোমরা বলো তো কি কোন খেলাতে ক্রমাগতভাবে বৃদ্ধি করা হয় একমাত্র ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে কারণ প্রথমে তুমি যখন 10 কিলো ওয়েট তুলতে পারছো তখন কি করা হয় তোমাকে পনেরো কিলো দেওয়া হয় তারপরে পনেরো কিলো হয়ে গেলে কুড়ি কিলো কুড়ি কিলো হয়ে গেলে পঁচিশ কিলো এইভাবে তোমার পরিমাণটাকে বৃদ্ধি করা হয় তাহলে বর্ধমান বর্ধ থেকে এসছে বৃদ্ধি তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে কি বর্ধমান ট্রফি কারণ তোমাদের ট্রফিগুলোর নাম তোমরা একবার মনে রাখো কারণ অপশানে তোমরা পেয়ে যাবে তখন তোমাদের মনের মধ্যে এই ট্রিক্সটা কাজ করবে ওকে বন্ধুরা তাহলে মনে রাখবে কি ওয়েট লিফটিংয়ের সঙ্গে কোন ট্রফি যুক্ত ওটা হচ্ছে বর্ধমান ট্রফি নেক্সট দেখো বন্ধুরা এখানে আছে কি ব্যাডমিন্টন খুব ইম্পর্টেন্ট এখান থেকে ব্যাডমিন্টনের সঙ্গে যে সমস্ত কাপগুলো রিলেটেড সেগুলো দেখো একটা ট্রিক্সের মাধ্যমে কি কি ট্রিক্সটা দেখো ট্রিক্সটা হচ্ছে কি নারেঙ্গা চাড্ডি নারেঙ্গা চাড্ডি পরে খেললে সবসময় জিতবে কি বললাম নারেঙ্গা চাড্ডি দেখতে পাচ্ছ চারটি প্যান্ট পরে আছে ছোট্ট প্যান্ট পরে আছে নারেঙ্গা মানে গেরুয়া কালারের পরে আছে ঠিক আছে যেটাকে গেরুয়া কালার বলা হয় সেটা হচ্ছে কী বলা নারেঙ্গা চার পরে খেললে সবসময় জিতবে তাহলে বন্ধুরা এখানে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে যে এখানে আছে কি নারেঙ্গা এই নারেঙ্গা রিলেটেড একটা কাপ হয় সেই কাপটার নাম কি নারেঙ্গা কাপ ওকে বন্ধুরা কি বললাম নারেঙ্গা কাপ আর চারডি চারডি মানে এই প্যান্টটি হচ্ছে চার তাহলে এই চারডি রিলেটেড একটা কাপের নাম হচ্ছে কি চারডা কাপ ওকে বন্ধুরা তাহলে ব্যাডমিন্টনের সঙ্গে রিলেটেড দুটো কাপের নাম কি নারেঙ্গাপ আর একটা হচ্ছে চার কাপ ওকে তারপরে দেখো পোলো খেলা পোলো খেলাটা খুবই এটা ডেঞ্জারাস খেলা কারণ এটা ঘোড়ায় ঘোড়ার পিঠে চেপে খেলতে হয় যে আমরা জানি যে বংশের প্রতিষ্ঠাতা ছিল কে কুতুবুদ্দিন আইবক যিনি পোলো খেলা খেলা করতে গিয়ে তিনি মারা গিয়েছেন ঠিক আছে তাহলে পোলো খেলাটা কি ভারতের লোকেরা কিন্তু একেবারে পছন্দ করে না এই পোলো খেলাটা ভারতের লোকেরা একেবারেই পছন্দ করে না তাহলে এখানে আমরা কী করবো যে ভারত ভারতের লোকেরা সাভি পাস নেই হে এই পোলো খেলাটা কি ভারতের কাছে সাভি পছন্দ নেই হে এ যারা এই যারা শব্দটা থেকে একটা কাপ দেওয়া হয় সেই কাপটার নাম কি ইজরা কাপ কি বললাম ইজরা কাপ তাহলে কি মনে রাখবে ইজরা কাপ ইজরা কি যারা থেকে এসছে আর যারাটা কি যারা সাহিক পছন্দ নেই কোন খেলাটা পোলো খেলাটা ভারতবাসীদের কাছে পোলো খেলাটা যারা সাহিক পছন্দ নেই তাহলে যারা থেকে এক ধরনের কাপ দেওয়া হয় সেটার নাম হচ্ছে কি ইজরা কাপ তাহলে ইজরা কাপ হচ্ছে পোলো খেলার সঙ্গে রিলেটেড তারপরে দেখো বন্ধুরা কোন কাপ আসছে তারপরে কাপ হচ্ছে রোয়িং কাপ কি বললাম রোয়িং কাপ রোয়িং কাপ মানে হচ্ছে আমরা দেখি যে অনেক নদীতে সমুদ্রে কি হয় মানে নৌকোর প্রতিযোগিতা হয় সেই নৌকো প্রতিযোগিতাটা এর এই প্রতিটা প্রতিযোগিতার সঙ্গে রিলেটেড কোন কাপ এই প্রতিযোগিতার সঙ্গে রিলেটেড হচ্ছে বেলিংটন ট্রফি কি বললাম বেলিংটন ট্রফি আর এই বেলিংটন ট্রফিটা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে বেলিংটন শহরের নামটা মনে রাখবে আর বেলিংটন শহরটা কি বেলিংটন শহর হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বেলিংটন এই দেখো বন্ধুরা নিউজিল্যান্ডের রাজধানী আর নিউজিল্যান্ডের রাজধানী নিউজিল্যান্ডটা কি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ ওকে নিউজিল্যান্ড হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ যার চারিকোলে কিন্তু জল আর জল তাহলে জলের কথা মনে পড়লেই মনে পড়বে এই এই ট্রফিটা কি জল সম্পর্কিত তো ট্রফি আর জলে কি খেলা হয় রোয়িং খেলা হয় তাহলে হয়ে গেলাম কি বেলিংটন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রোয়িং খেলার সঙ্গে সম্পর্কযুক্ত ওকে তারপর আসছে বন্ধুরা বক্সিং আমরা প্রত্যেকেই বক্সিং খেলা দেখি তাহলে দেখো এই বক্সিং খেলা খেলছে দুজন বক্সিং খেলছে কিন্তু এই বক্সিং খেলাতে কিন্তু একজন যেতে আর তাকে কি বলা হয় কিং বলা হয় ওকে তাহলে কিং আর এই কিং সম্পর্কিত একটা ট্রফির নাম হচ্ছে কি কিংস কাপ ওকে বন্ধুরা তাহলে পরীক্ষা যদি থাকে অপশানে যে কিংস কাপ কোন খেলার সঙ্গে রিলেটেড তাহলে তোমরা অবশ্যই অপশানে পেয়ে যাবে বক্সিং ওকে এবার আমরা পেয়ে যাবো টেনিস টেনিস খেলার সঙ্গে কোন কাপ যুক্ত টেনিস খেলার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে ডেভিস কাপ তোমরা মনে রাখবে কিভাবে দেখো টেনিস শব্দটি উচ্চারণ করো টেনিস লাস্টে কী আসছে ইস শব্দটি আসছে আর ডেভিস এরও ইস শব্দটি আসছে তাহলে ইস ইসের সঙ্গে রিলেটেড করে তোমরা মনে রাখবে যে টেনিস খেলার সঙ্গে সম্পর্ক যুক্ত হচ্ছে ডেভিস কাপ আর এই কাপটা কোনো খেলার সঙ্গে সম্পর্কযুক্ত হবে না ইস ফুটবল ক্রিকেট হকি আসছে কি কোনো আসছে না সুতরাং ডেভিস টেনিস এর সঙ্গে সম্পর্কযুক্ত তাই টেনিস খেলার সঙ্গে ডেভিস কাপ রিলেটেড এরপর আসছে আমাদের পছন্দের খেলা আমাদের দেশবাসীর মনের খেলা হৃদয়ের খেলা ক্রিকেট এই ক্রিকেট খেলা সম্পর্কিত যে সমস্ত কাপগুলো রয়েছে সেগুলোর নাম আমরা টিক্সের মাধ্যমে জেনে নেবো প্রথমে দেখো বন্ধুরা এখানে আছে কি দেবধর ট্রফি কি আছে দেবধর ট্রফি দেব দেব কথাটি প্রথমে আছে দেখো দেব দেব মানে কি কপিল দেব মনে রাখবে কি কপিল দেব কপিল দেব কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত কপিল দেব ছিলেন ভারতের চোখ প্রথম যখন বিশ্বকাপ পেয়েছিল ভারত আঠারোশো সালে তখন কিন্তু সরি উনিশশো সালে যখন ভারত প্রথম বিশ্বকাপ পেয়েছিল তখন কিন্তু তার অধিনায়ক ছিলেন কপিল দেব আর এই কপিল দেব ছিলেন ভারতের ক্রিকেটের একজন অধিনায়ক তাহলে দেবধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত দেবধর ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্ক যুক্ত তারপরে বন্ধুরা দেখো এখানে বলছে দিলীপ ট্রফি দিলীপ ট্রফিটা কিভাবে আমরা মনে রাখবো যে দিলীপ ট্রফির প্রথম অক্ষরে দেখো দিল কি বললাম দিল অন্তর আমরা ভারতবাসীরা অন্তর থেকে কোন খেলাটা পছন্দ করি দেখতেও পছন্দ করি খেলতেও পছন্দ করি সেটা হচ্ছে ক্রিকেট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মানুষরা দেখো এখানে একটু লক্ষ্য রাখো মানুষরা কত দিল থেকে ভারতের ক্রিকেট খেলাটিকে আনন্দ ভোগ করছে তাহলে কি যদি দিলীপ ট্রফির নামটি থাকে তাহলে আমরা কি করব দিলীপ ট্রফিটা হচ্ছে অবশ্যই ক্রিকেট খেলার সঙ্গে রিলেটেড ওকে তারপরে যেটা দেখো সি কে নাইডু সি কে নাইডুর সঙ্গে রিলেটেড দেখো সি মানে হচ্ছে সিকে মানে কি ক্রিকেট আমরা পেয়েই যাচ্ছি নামের মধ্যে যে ক্রিকেট সি কে মিন্স হচ্ছে ক্রিকেট ওকে ক্রিকেট সি কে নাইডু তাদের কোন খেলার সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে রিলেটেড ওকে আর এছাড়াও তোমরা এখানে মনে রাখবে সিকে নাইডু হলো ভারতের টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক ছিলেন তিনি তার দেখো এটা সবাই জানে রঞ্জি ট্রফি এগুলো ট্রিক্সের মাধ্যমে জানার প্রয়োজন নেই কারণ ছোটো থেকে বড়রা সবাই জানে রঞ্জি ট্রফি হলো ক্রিকেট খেলার সঙ্গে রিলেটেড কারণ রঞ্জি ট্রফিতে প্রথম এটাকে বলা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ বলা যেতে পারে এখানে খেলার পর বা এখানে পারফরমেন্স ভালো করার পর ভারতের ক্রিকেটার ক্রিকেটাররা ইন্টারন্যাশনালে চান্স পায় ভারতীয় দলে তারপর দেখো এশিয়া কাপ আমরা সবাই জানি ভারতে প্রতি বছর প্রায় এশিয়া কাপ হয়েই থাকে যে এশিয়া কাপে অংশগ্রহণ করে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশগুলো পার্টিসিপেট করে এশিয়া কাপে তাহলে এশিয়া কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত এশিয়া কাপটা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আর একটা ট্রফি মনে রাখবে বন্ধুরা ইরানি ট্রফি ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে ইরানি ট্রফি দেবধর ট্রফি দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এই ছিল বন্ধুরা আজকের কিছু খেলার সম্পর্কিত কিছু ট্রফি এবং খেলার নামগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ